হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ তৈরি করব ওল চিংড়ির ডালনা। এর জন্য এখানে ওল কেটে নিয়েছি, এখানে 600 গ্রাম ওল আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখানে চিংড়ি নিয়েছি 250 গ্রাম, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আদা রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ, নিয়েছি 7 মতো নুন, আর এখানে নিয়েছি 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে একটা বড় সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা। রান্নাটা আমি সর্ষের তেলে করবো, এই জন্য নিয়েছি সর্ষের তেল। ওল চিংড়ি করার জন্য প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দেবো। 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার ওলগুলো ভেজে নেব। ওল ভালো করে ভেজে নেব, কারণ ওল আমি সেদ্ধ করে নিইনি বা ভাপিয়েও নিইনি, কারণ সেদ্ধ না করে ওল রান্না করলে ওগুলোর স্বাদ অনেক ভালো হয়। ওল ভাজা হয়ে গেছে, আমি 6-7 মিনিট সময় ধরে ওলটা ভেজে নিয়েছি, আর এবার তুলে নেব। ওলটা তুলে নিয়েছি, এবার ওল ভাজার পর কড়াই যতটুকু তেল রয়েছে সেই তেলে চিংড়িটা ভেজে নেব। চিংড়িটা আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি, এবার তুলে নেবো, বেশিক্ষণ ভাজবো না, কারণ চিংড়ি বেশিক্ষণ ভাজলে চিংড়ির স্বাদ নষ্ট হয়ে যায়। চিংড়ি তুলে নেবার পর ওই একই কড়াই আমি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। কয়েক সেকেন্ড সময় নিয়ে জিরেটাকে ভেজে নিয়েছি, জিরে লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ লাল করে ভেজে নেব, পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবার দেবো টমেটো। টমেটোটা দিয়েছি, এবার একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার কিছুক্ষণ ভেজে নেব, টমেটো দিয়ে আমি 3 মিনিট মতন ভেজে নিয়েছি, টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো আদা রসুন বাটা, কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন দিয়ে 1-2 মিনিট কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো, একটু জল দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আমি 5 মিনিট মতো সময় নিয়ে মাঝারি আঁচে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো ওল, মাঝারি আঁচে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট আমি মাঝারি আছে ওল কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো নুন। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আরো কিছুক্ষণ কষিয়ে নেব।
মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি দিয়ে আমি মিনিট দিয়ে কষিয়ে নিয়েছি। এবার দেবো গরম জল। জল দিয়ে দিয়েছি, একটু বেশি জল দিয়েছি, যেহেতু আমি আগে ওল সেদ্ধ করে নিইনি এই কারণে জলটা বেশি দিয়েছি। এবার চাপা দিয়ে ওল সেদ্ধ করে নেবো, মাঝারি আছে। ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট আমি মাঝারি আছে ঢাকা দিয়ে ওলটাকে ফুটিয়ে নিয়েছি। ওল সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা না দিয়ে ফুল আছে এই ঝোলটা একটু কমিয়ে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। 3 মিনিট মতো আমি ফুল আছে ওলটা ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম মশলাগুলো। হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে চাপা দিয়ে দেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ওল চিংড়ির ডালনা। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা একবার এটা বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।